আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ শামসুল ইসলাম খান, সহকারী অধ্যাপক নিউরোসার্জারি, ঢাকা মেডিকেল কলেজ। আজকে আমি আপনাদেরকে আইডিয়া দেব মেরুদণ্ডের টিউমার সম্পর্কে। মেরুদণ্ডের টিউমার ভ্যারাইটিস রকমের টিউমার হয়। আমরা কিছু টিউমার বলি হলো বনি টিউমার, এরপরে বলি ইপিডিউরাল টিউমার, তারপরে বলি ইন্ট্রাডিউরাল টিউমার। ইপিডিউরাল টিউমারগুলোর মধ্যে বেশিরভাগ থাকে হলো মেটাস্টাসিস, লিম্ফোমা, এই জাতীয়গুলো ইপিডিউরাল টিউমার থাকে। মেনিনজোমা, সোয়ানোমাও থাকে, নিউরোফাইব্রোমাও থাকে, এবং স্পাইনাল কর্ড, যে মেরুদণ্ডের ভিতর দিয়ে যে স্পাইনাল কর্ডটা গেছে তার ভিতরে কিছু টিউমার হয়, অ্যাস্ট্রোসাইটোমা, অ্যাপেনডাইমোমা, অলিগোডেন্ড্রোগ্লায়োমা, এরকম টিউমারগুলো হয়। তো যেখানে টিউমার হোক না কেন, তার কিছু সিমটমস অ্যান্ড সাইন্স থাকে। যেমন আমরা এটাকে বলি সার্ভাইকাল স্পাইন, এটাকে বলি আমরা ডর্সাল স্পাইন, এটাকে বলি আমরা লাম্বার স্পাইন, এটা হলো স্যাক্রাল স্পাইন। এই টিউমার এখানে যে কোনো জায়গায় হতে পারে, যে কোনো লেভেলে হতে পারে। হ্যাঁ, যেমন ডর্সালে যেমন টিবি বেশি হয়, সার্ভাইকালে সোয়ানোমা, মেনিনজিওমা, নিউরোফাইব্রোমাগুলো বেশি হয়, লাম্বারে মনে করেন সোয়ানোমা, নিউরোফাইব্রোমা এগুলো হয়। তারপরে হলো পুরা কর্ডের যে কোনো জায়গায়, L1 পর্যন্ত যে কোনো জায়গাতে ইন্ট্রাডিউরাল টিউমারগুলো হয়, ইন্ট্রামেডুলারি, যেমন অ্যাপেনডাইমোমা, অ্যাস্ট্রোসাইটোমা, অলিগোডেন্ড্রোগ্লায়োমা এগুলো হয়। তো কেমনে বুঝবেন যে এই সমস্যাটা হয়েছে? যদি সার্ভাইকালে যদি কোনো প্রবলেম যদি হয়, আপনি দেখবেন যে সার্ভাইকাল মানে ঘাড়ে আর কি, এই জায়গায় মাথার নিচে ঘাড় এবং মুখ শুরু হওয়ার আগে এই জায়গায় যদি টিউমার হয়, সাধারণত যে কোনো একটা হাতে অথবা দুই হাতে তার একটু প্যারালাইসিস ভাব, জিনজিন ভাব, শিনশিন ভাব এগুলো হইতে পারে, এবং পুরো বডিতে তার একটা প্যারালাইস ভাব, এটা দুর্বলতা হইতে পারে, বাথরুমে থেকে ওঠা কিংবা সিঁড়ি ভাঙতে তার অসুবিধা হইতে পারে। এরপর ডর্সাল রিজনে যখন হবে, তখন তার হলো দুই পায়ের দুর্বলতা, প্রস্রাবের সমস্যা, তারপরে হলো যে কোনো এক পায়ের দুর্বলতা, এরকম হতে পারে, পায়খানা কষা হইতে পারে, প্রস্রাব দূরে রাখতে কিংবা প্রস্রাব করতে অসুবিধা হইতে পারে। লাম্বারে যদি হয় একই রকম, পায়ে ব্যথা, তারপরে হলো তার হলো যে কোনো এক পা প্যারালাইসিস বা প্রস্রাবের সমস্যা, পায়খানার সমস্যা এগুলো হইতে পারে। যে কোনো মেরুদণ্ডের যে কোনো সমস্যার জন্য প্রাইমারি পরীক্ষা হলো এক্সরে, সেকেন্ডারি পরীক্ষা হলো MRI, টার্সিয়ারি পরীক্ষা যখন MRI তে বনি কোনো ইনভলভমেন্ট আছে মনে করবেন, তখন হলো CT স্ক্যান অব দি স্পেসিফিক পার্ট অব দি স্পাইন উইথ বনি উইন্ডো উইথ 3D রিকনস্ট্রাকশন। এগুলো করার পরে মেরুদণ্ড সম্পর্কে আপনার টিউমার সম্পর্কে একটা সম্মুখ ধারণা পাওয়া যাবে। এখন মেরুদণ্ডের যদি সার্ভাইকালে হয়, অবশ্যই তার ফুল অজ্ঞান করে অপারেশন করা লাগে যদি টিউমার যদি হয়। তারপরে ডর্সালে যদি হয়, আপনাকে অবশ্যই CRM সাপোর্ট লাগবে, তাই না? লাম্বারে যদি হয়, তাও CRM সাপোর্ট লাগবে। প্লাস হলো আপনাকে অনেক সময় স্পাইনাল অ্যানেস্থেসিয়া দিয়েও এখানকার সার্জারিগুলো করা যেতে পারে, যদি শর্ট টার্মের কোনো যদি কেস হয় এরকম আর কি। তবে জি হলো অলওয়েজ সেফ, জেনারেল অ্যানেস্থেসিয়া অলওয়েজ সেফ। সার্ভাইকাল রিজিয়নের টিউমারগুলো হওয়ার হলে যদি একটু ব্রেনের দিকে এক্সটেনশন থাকে, তখন এটার জন্য যে অ্যাপ্রোচ লাগে, ফাল লেটারাল অ্যাপ্রোচ বলে, সে ধরনের অ্যাপ্রোচ লাগে, এক্সটেন্ডেড ফাল লেটারাল, ফাল লেটারাল অ্যাপ্রোচ লাগে, লেমিনেক্টমি লাগে, লেমিনোটমি লাগে। এবং লাম্বার রিজিয়নে যখন কোনো টিউমার হয়, এটা অপেক্ষাকৃত সেফ। সবচেয়ে ডেঞ্জারাস টিউমার আছে হলো সার্ভাইকালে এবং লাম্বারের কোনাসের রিজিয়নে, কারণ এই জায়গায় কাজ করতে গেলে অনেক সময় রোগীর নিউরোলজিক্যাল ডেফিসিট হয়, নিউ ডেফিসিট হইতে পারে। কিন্তু সতর্কতা, আন্তরিকতা, নিষ্ঠা, দক্ষতা থাকলে কোনো সার্জারি, মেরুদণ্ডের কোনো সার্জারি কোনো ব্যাপার না। তো মেরুদণ্ডের এই যে ঘাড় থেকে শুরু করে পাশা পর্যন্ত, অর্থাৎ স্যাক্রাম পর্যন্ত, যেই জায়গাতে যে টিউমারই হোক না কেন, আপনি আপনার ডাক্তারের কাছে জেনে নেবেন, ডাক্তার সাহেবের কাছে জেনে নেবেন, নিউরোসার্জনের কাছে জেনে নেবেন যে এটার কী করতে হবে, কোনো সার্জারি লাগবে কি না, সার্জারিটা কতটুকু নিরাপদ, হ্যাঁ, এই সার্জারির পরে আমি পুরোপুরি কিউর হবো কি না, তারপরে হলো কোনো ডেফিসিট হবে কি না, কোনো অসুবিধা হবে কি না, কোনো প্যারালাইসিস ভাব হবে কি না, বাউল ব্লাডার ইনভলভ হবে কি না, সেক্সুয়াল কোনো প্রবলেম হবে কি না, আপনার ডাক্তার সাহেবের কাছে জেনে নেবেন। কারণ হলো টিউমার বেদে, এক্সটেনশন বেদে, লোকেশন বেদে কিছু সমস্যা হতে পারে, তবে সতর্কতা অবলম্বন করলে সেক্ষেত্রে কোনো সমস্যাই না। যাদের সামর্থ্যের দিক থেকে সমস্যা আছে, ঢাকা মেডিকেল কলেজে আমরা নিউরোসার্জারি, অ্যান্ডোস্কোপিক সার্জারি, ওপেন সার্জারি, হ্যাঁ, আমরা সব ধরনের চিকিৎসা দিচ্ছি, জনমানুষের জন্য, গণমানুষের জন্য। আপনাদের যদি মেরুদণ্ডের কোনো টিউমার রিলেটেড কোনো কোয়ারি থাকে, আপনাদের সমস্ত রিপোর্ট, অন্যান্য ডাক্তারদের প্রেসক্রিপশন, তারপরে হলো MRI, এক্সরে, ফিল্ম সহ, কিন্তু এগুলো আমাকে এই যে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে লাস্টে 20, এই নাম্বারে আমরা হোয়াটসঅ্যাপ করবেন, আমি আমার ফ্রি টাইমে আপনাকে জবাব দেওয়ার চেষ্টা করব। একজন সৃষ্টির সেবক হিসাবে আমি আপনাকে যাবতীয় সহযোগিতা করবো ইনশাল্লাহ, এবং আপনার সামর্থ্যের ভিতরে আপনাকে একটা সমাধান আমি দিবই দিব ইনশাল্লাহ, ঠিক আছে? এখন হলো এই মেরুদণ্ডের কোনো টিউমারের জন্য এখন আর দেশের বাইরে যাওয়া লাগে না। আমরা অনেক দূর আগাইছি আল্লাহর রহমতে, আমরা এখন বাংলাদেশে বসেই বিশ্বমানের স্পাইন টিউমারের নিউরোসার্জিক্যাল সেবা আমরা দিয়ে যাচ্ছি। এখন হলো কেউ কেউ, তারপরও হলো
সুবিধাশী হয়ে বাইরে যেতে পারেন সেটা আমরা মানা করতে পারবো না, কিন্তু দেশে আমরা যাতে বিশ্বমানের সেবা দিচ্ছি এই জিনিসটা আপনাদেরকে জানানোর জন্য আমরা মূলত এই ভিডিওটা করলাম। তো আপনার যে কোনো কোয়েরি আমাকে জানতে আমার কাছে জানার চেষ্টা করবেন, চিকিৎসা আমার কাছে করেন আর না করেন বুদ্ধি আর পরামর্শটা আমার কাছ থেকে নেবেন, ঠিক আছে? আমি আপনাকে ভালোবাসা দিয়ে, মমতা দিয়ে, আন্তরিকতা দিয়ে আপনার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করবো, আপনার সমস্যার সমাধানের চেষ্টা করবো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।